भयंकर कांड मेरुकरण राजनीति दिलीप घोष तलवार नहीं सामने दाड़े कौन बापेर बेटा हमें अटकई दे लोकसभा आगे हिंदुत्व लाइन नहीं लोकसभा निर्वाचन थाकबे मे मासे और एप्रिले बा मार्चे हबे रामनवमी इन झमेलाटा पाकिए देबे पूरा समाज के बलबा हथियार नहीं रास्ता नामते ताहले कि कोचु काटा करार कथा बोलछेन दिलीप घोष हिंदुत्व दिए बैतरणी पाड़ते जाइछेन ये तलवारटा देखाबार जन्य नय चमकाबार जन्य नमस्कार अपना देखछेन विश्व बांगला संवाद और आपनादेर संगे आमि सोमनाथ বিজেপি 2024 লোকসভা নির্বাচনের আগে অন্তত এই রাজ্যে তাদের পার্টি লাইন ঠিক করে নিয়েছে। কি সেই পার্টি লাইন? চরম কট্টর হিন্দুত্বের পথেই হাঁটতে চলেছে বিজেপি। সাম্প্রতিক কিছু ঘটনাবলী এবং বিজেপির এ রাজ্যের শীর্ষ নেতৃত্ব যে কথাগুলি বলছে বিভিন্ন জনসভা থেকে বা সংবাদ মাধ্যমে তাতেই ঘটনাটি স্পষ্ট হয়। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে চারানার সৌমিত্র খান, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিংবা প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্তমানে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ প্রত্যেকে কিন্তু একই কথা বলছেন এবং লোকসভার আগে হিন্দুত্বের লাইন নিয়েছেন, অর্থাৎ পোলারাইজেশনের লাইন, মেরুকরণের লাইন। কারণ বিজেপি বুঝে গেছে এ রাজ্যে উন্নয়নের নিরিখে ভোট হলে যে 18টি সিট 2019 পেয়েছিল সেটা এবারে তো তারা পাবেই না, উল্টে শূন্য না হয়ে যায় রাজ্য থেকে। ঠিক সেই জায়গা থেকে ফের মেরুকরণের রাজনীতি ঠিক এক বছর আগে থেকে শুরু করে দিয়েছে বিজেপি এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অ্যাসিড টেস্ট যেটা হতে চলেছে রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে সেখানে তারা বিষয়টিকে পরখ করে নিতে চাইছে। ভয়ঙ্কর কাণ্ড, ভয়ঙ্কর কাণ্ড। এভাবে চলতে থাকলে কি ঘটতে পারে আগামী দিনে, দর্শক বন্ধুরা আপনারা বিচার করে দেখুন। দিলীপ ঘোষ যে বক্তব্যটা রাখছেন প্রকাশ্য জনসভায় রাস্তায় দাঁড়িয়ে, আবার বিজেপির শিক্ষক সেলের একটি পথসভায় দিলীপ ঘোষ বলছেন কে বাপের বেটা আছে, তলোয়ার নিয়ে সামনে বছর লোকসভা ইলেকশনের আগে আমি রাস্তায় নামবো। তলোয়ার শুধু দেখানোর জন্য নয়, তলোয়ার তলোয়ারের কাজ করবে, তলোয়ার চমকাবে। তাহলে কি কচু কাটা করার কথা বলছেন দিলীপ ঘোষ? কচু কাটা করার কথা বলছেন দিলীপ ঘোষ? কট্টর হিন্দুত্ব লাইন, চরম হিন্দুত্ব লাইন, হিন্দুত্ব দিয়ে বৈতরণী পাড়াতে চাইছেন লোকসভা নির্বাচন, তার আগে পঞ্চায়েত ভোটে পরখ করে নিতে চাইছেন। সম্প্রতি রামনবমীকে কেন্দ্র করে যে ঘটনাটি ঘটেছে তারপরেও কেন এরকম বলছেন দিলীপ ঘোষ, এ নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে। রামনবমী এবারে চেয়ে বেশি বড় করব, আগামী বছর বেশি লোক নিয়ে করব, আর যদি আপনি সুরক্ষা না দিতে পারেন দিলীপ ঘোষ তলোয়ার নিয়ে সামনে দাঁড়াবে, কোন বাপের বেটা আমাকে আটকাই দেবে। আর সে তলোয়ারটা দেখাবার জন্য নয়, চমকাবার জন্য। আর তলোয়ারের যে কাজ দরকার সেটাও হবে। দিলীপ ঘোষ, ঘোষের ছেলে খাঁটি গরুর দুধ খেয়েছে, তোদের মতো মাদার ডেয়ারি খায় নিজে, রক্ত তোদের জল হয়ে গেছে। বিস্তারিত যাব, কিন্তু দিলীপ ঘোষ কি বললেন, কি বললেন? চরম হুঁশিয়ারি, খাঁটি দুধ খেয়েছি আমি ঘোষের ছেলে, মাদার ডেয়ারি ভেজাল দুধ খাইনি। কোন বাপের বেটা আছে অ্যারেস্ট করে দেখাক, তলো অড়াতে রাস্তায় নামবো রামনবমীতে। গোটা সমাজকে বলবো, শিক্ষক ছেলের পথসভা থেকে গোটা সমাজকে বলছে অস্ত্র নিয়ে রাস্তায় নামুন, মানে মুঙ্গের পাটিদের আরো বেশি আমদানি করতে বলছে, এই সুমিত সাউদের মতো মুঙ্গের পাটিদের, রাস্তায় নামুন বন্দুক তলোয়ার পিস্তল নিয়ে রাস্তায় নামুন, দেখে নেব, হুমকি দিচ্ছে। আসলে দিলীপ বাবু তো সিআইএসএফ অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা পান, তিনি ঝামেলাটা পাকিয়ে দেবেন, আর সাধারণ বিজেপি কর্মী সমর্থকরা সেই ঝামেলার মধ্যে পড়বে এবং তাদের সমস্যা পোহাতে হবে। খুব সাবধান, ভয়ঙ্কর কাণ্ড, ভয়ঙ্কর ঘোষণা করছেন দিলীপ ঘোষ। এরকম ঘোষণা করা যায়? রাস্তায় নামবো, তলোয়ার তলোয়ারের কাজ করবে, কোন বাপের বেটা আছে দেখবো, কচুকাটা করবো, এরকম একটা মনোভাব। আবার টাইমলাইন দিয়ে দিচ্ছেন, লোকসভা নির্বাচনের আগে রামনবমী আরো বড় করে করব। কোথায় রাজ্যে একটা ঘটনা ঘটেছে, সেই রেস এখনো কাটেনি, টেনশন এখনো চলছে, উত্তেজনা এখনো চলছে, প্রশাসন সরকার
তাদের মতো করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে। ঠিক সেই জায়গা থেকে, সেই পরিস্থিতিতে, সেই আবহাওয়াতে দাঁড়িয়ে দিলীপ ঘোষের এই কথা কি শুধু রাজনৈতিক বক্তব্য, নাকি এর পিছনে আরএসএস সংঘ পরিবার চরম হিন্দুত্বর কোনো লাইন তারা নিয়েছেন? সুকান্ত মজুমদারও রাজ্য সভাপতি, তিনিও আইসিকে হুঁশিয়ার দিচ্ছেন, শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিচ্ছেন, সৌমিত্র খাঁ হুঁশিয়ারি দিচ্ছেন। অর্থাৎ বিজেপি কিন্তু লোকসভা নির্বাচনের আগে পার্টি লাইন ঠিক করে ফেলেছে, চরম হিন্দুত্বের পথে অর্থাৎ মেরুকরণ রাজনীতি তারা করবে, একদম বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। বাংলার মানুষ, বাংলার জনগণ, শান্তিপ্রিয় বাংলা, সম্প্রীতির বাংলা, সংস্কৃতির বাংলা, এই মুঙ্গের কালচার কি আপনারা সমর্থন করেন? দেখুন দিলীপ ঘোষ আরো একবার শোনাই কি বলছেন তিনি, কতটা উস্কানিমূলক বক্তব্য। প্রকাশ্য জনসভায় বলছে তলোয়ারের রাস্তায় নামব, তলোয়ার তলোয়ারের কাজ করবে, কচুকাটা করার হুঁশিয়ারি দিচ্ছেন নাকি তিনি, দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন? শুনে নিন দিলীপ ঘোষের সেই বক্তব্য। আপনার সাপে মরবে না গরু, সেই আমি অ্যাডভান্স এক বছর আগে বলে যাচ্ছি, যদি পরের বছর এই পরিবেশ তৈরি করেন, কারণ তখন লোকসভা নির্বাচন থাকবে মে মাসে, আর এপ্রিলে বা মার্চে হবে রামনবমী। রামনবমী এবারে চেয়ে বেশি বড় করব, আগামী বছর বেশি লোক নিয়ে করব। আর যদি আপনি সুরক্ষা না দিতে পারেন, দিলীপ ঘোষ তলোয়ার নিয়ে সামনে দাঁড়াবে, কোন বাপের বেটা আমাকে আটকাই দেবে, আমি পুরো সমাজকে বলবো হাতিয়ার নিয়ে রাস্তায় নামতে। আর সে তলোয়ারটা দেখাবার জন্য নয়, চমকাবার জন্য। আর তলোয়ারের যে কাজ দরকার সেটাও হবে। দিলীপ ঘোষ বলছে পার্লি হাউস কর, এসপি সামনে বলছে কোন বাপের বেটার দম আছে? মনে করো না ভেজাল দুধ খেয়েছে দিলীপ ঘোষ, ঘোষের ছেলে খাঁটি গরুর দুধ খেয়েছে, তোদের মতো মাদার ডেয়ারি খায় নিজে রক্ত তোদের জল হয়ে গেছে। কখনো পুলিশ কর্তাদের হুঁশিয়ারি দিচ্ছেন, কখনো বলছেন খাঁটি দুধ খেয়েছি, আর অকথ্য ভাষায় কথা, অকথ্য ভাষা, অশালীন ভাষা। 2021 নির্বাচনের আগে যে ভাষাগুলি তিনি প্রয়োগ করতেন, মহিলাদের সম্মান দেন না, রামনবমীর কথা বলছে, রামের কথা বলছে, রাম তো আমাদের প্রণম্য দেবতা, রামনবমী তো একটা পবিত্র উৎসব, এই রামই তো অকাল বোধন করেছিলেন দেবী দুর্গার, আর দেবী দুর্গাই তো বাংলার প্রধান উৎসব, শারদ উৎসব, দুর্গাপুজো, সেই দুর্গার বংশ পরিচয় নিয়ে যিনি প্রশ্ন করেছিলেন, যিনি মুখ্যমন্ত্রীকে অশালীন ভাষায় বলেছিলেন বারমুডা পড়া উচিত, যিনি বলেছিলেন রোগড়ে দেব, বুকের ওপর পা তুলে রাজনীতি করব, তিনি আজকে বলছেন তলোয়ার নিয়ে রাস্তায় নামব। ওনার সঙ্গে তো অনেক কেন্দ্রীয় বাহিনী থাকে না, ওনার তো কিছু হবে না, একটা দাঙ্গা বাঁধাবার স্পষ্ট চিত্রনাট্য তৈরি করতে চেয়েছেন দিলীপ ঘোষ। পুরো ফেসবুক লাইভে তিনি যেটা করেছেন তার পেজে গিয়ে আপনারা দেখতে পারেন, শুনলে তো আরো গায়ে কাঁটা দেবে। সংখ্যালঘুদের পর্যন্ত হুঁশিয়ারি দিচ্ছেন, বলছেন হিন্দুরাই রক্ষা করবে, হিন্দুদের সঙ্গে হিন্দুদের মতো করে থাকতে হবে, এমন কথা বলছেন তিনি। দিলীপ ঘোষদের থেকে বাংলার মানুষ হিন্দুত্ব শিখবে, ভয়ঙ্কর কাণ্ড, ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ দিকে যাচ্ছে বাংলার রাজনীতির। দিলীপ ঘোষ কিন্তু শুভেন্দু অধিকারীর মতো ভেজাল আরএসএস নয়, মনে রাখা দরকার, দিলীপ ঘোষ কিন্তু খাঁটি আরএসএস, দিলীপ ঘোষ কিন্তু আরএসএস এর প্রোডাক্ট, ফলে দিলীপ ঘোষ আদি বিজেপি, ফলে দিলীপ ঘোষ যে বক্তব্যটি রাখছেন সেটা ধরে নিতে হবে যে আরএসএস এর বক্তব্য, ফলে তলে তলে আরএসএস যে কাণ্ড কারখানা ঘটাতে যাইছে লোকসভা নির্বাচনের আগে মেরুকরণ করতে যাইছে, দিলীপ ঘোষের কথাতে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং দিলীপ ঘোষ কিন্তু বারবার বলছি শুভেন্দু অধিকারীর মতো ভেজাল আরএসএস বা ভেজাল বিজেপি নয়, তিনি কিন্তু খাঁটি বিজেপি। তার এই কথার যথেষ্ট তাৎপর্য, যথেষ্ট গুরুত্ব আছে, ফলে আরএসএস বিজেপি মিলিয়ে 24 লোকসভা নির্বাচনের আগে এবং আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে টেস্ট করে নিতে যাইছেন হিন্দুত্বের লাইনে গিয়ে, চরম হিন্দুত্বের লাইনে গিয়ে। কিন্তু রাজনীতি রাজনীতির জায়গা থাকবে, এমন হুমকি, এমন হুঁশিয়ারি কিন্তু অস্থির পরিস্থিতি তৈরি করতে পারে রাজ্য জুড়ে, সেখানেও কিন্তু রাজ্যবাসীকে সাবধান থাকতে হবে। আরো একবার শেষ করার আগে দিলীপ ঘোষের সেই চরম হুঁশিয়ারি, ভয়ঙ্কর কাণ্ড, তলোয়ারাতে কার্যত রাস্তায় নেমেই পড়েছেন তিনি, আগামী বছর পর্যন্ত তার অপেক্ষা করতে হবে না, তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে তলোয়ার তলোয়ারের কাজ করবে, কোন বাপের বেটা আছে, অ্যারেস্ট করে দেখাক, ভেজাল দুধ খাইনি, ঘোষের ছেলে খাঁটি দুধ খেয়েছি।
মাদার ডেয়ারি খায়নি, চরম হুঁশিয়ারি, চরম হুঁশিয়ারি। এবং প্রশাসনকে হুঁশিয়ারি দিচ্ছে, এই রামনবমীকে কেন্দ্র করে প্রশাসন যে কড়া ব্যবস্থা নিয়েছে সেটাকেও চ্যালেঞ্জ জানাচ্ছেন দিলীপ ঘোষ। শুনুন, শেষ করার আগে ঠিক কি বললেন দিলীপ ঘোষ আরো একবার শুনিয়ে দিই। সাবধান হওয়া এখনই দরকার বাংলার মানুষের, সতর্ক হওয়া দরকার, না তো আগামী দিন বাংলায় কিন্তু যে ধর্মীয় বিভাজন তৈরি করার চেষ্টা করছে আরএসএস বা দিলীপ ঘোষদের মতো নেতা, তাতে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। দিলীপ ঘোষের সেই বক্তব্য, সেই ভয়ঙ্কর বক্তব্য, তলোয়ারের বক্তব্য, অস্ত্র নিয়ে গোটা সমাজকে রাস্তায় নামতে বলছেন, মুঙ্গের কালচার আনছেন, পিস্তল রিভলভার সবকিছু থাকবে সুমিত সাউদের মতো, তেমনই নিদান দিচ্ছে। আপনারা এই বিচার করুন এই বক্তব্য শোনার পর, যে ঠিক কোন পথে বাংলা যাচ্ছে এই আরএসএস বিজেপি মার্কা দিলীপ ঘোষদের হাত ধরে। দেখুন, শুনুন, আপনার সাপে মরবে না গরু, সেই আমি অ্যাডভান্স এক বছর আগে বলে যাচ্ছি, যদি পরের বছর এই পরিবেশ তৈরি করেন, কারণ তখন লোকসভা নির্বাচন থাকবে মে মাসে, আর এপ্রিলে বা মার্চে হবে রামনবমী। রামনবমী এবারের চেয়ে বেশি বড় করব আগামী বছর, বেশি লোক নিয়ে করব, আর যদি আপনি সুরক্ষা না দিতে পারেন, দিলীপ ঘোষ তলোয়ার নিয়ে সামনে দাঁড়াবে, কোন বাপের বেটা আমাকে আটকাই দেবে, আমি পুরো সমাজকে বলবো হাতিয়ার নিয়ে রাস্তায় নামতে। আর সে তলোয়ারটা দেখাবার জন্য নয়, চমকাবার জন্য। আর তলোয়ারের যে কাজ দরকার সেটাও হবে, দিলীপ ঘোষ বলছে পাল্লি হরেশ কর, এসপি সামনে বলছে, কোন বাপের বেটার দম আছে? মনে করো না ভেজাল দুধ খেয়েছে দিলীপ ঘোষ, ঘোষের ছেলে খাঁটি গরুর দুধ খেয়েছে, তোদের মতো মাদার ডেয়ারি খায়নি যে রক্ত তোদের জল হয়ে গেছে।